কৃষিজ পণ্য বিক্রিতে বাধার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। বুনিয়াদপুরে রাজ্য সড়ক অবরোধ কৃষকদের যানজট বুনিয়াদপুর রায়গঞ্জগামী রাজ্য সড়কে। কৃষকরা যেমনটা অভিযোগ করছেন, বুনিয়াদপুর কৃষক বাজারের ভিতরে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে একরকম বাধ্য হয়ে বাজার সংলগ্ন সামনের রাস্তায় দাঁড়িয়ে কৃষিজ পণ্য বিক্রি করতে হচ্ছে তাদের, এবং একাধিকবার বিভিন্ন বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো রকম কোনো সুরাহা মেলেনি। ধ্রুবজ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। ধ্রুবজ্যোতি, কৃষকদের কি অভিযোগ, কি জানাচ্ছেন তারা, তাদের কি দাবি দেওয়া রয়েছে? দেখো, তোমার জানিয়ে রাখি, দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর কৃষক বাজারে কৃষকদের যেটা অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃষক বাজারের ভেতরের যে জায়গা সেটা অত্যন্ত স্বল্প জায়গা হওয়ার কারণে কিন্তু তাদের কৃষিজ পণ্য বিক্রিতে কিন্তু অসুবিধে হচ্ছিল। এই মতো অবস্থায় দাঁড়িয়ে একরকম বাধ্য হয়েই এলাকার কৃষকেরা কৃষক বাজারের সামনের যে রাস্তা সেখানে কিন্তু সকালবেলা তারা কৃষিজ পণ্য কেনাবেচা করেন। এই মতো অবস্থায় দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছেও একটি খবর ছিল যে যানজটের সৃষ্টি হচ্ছে কৃষকদের সেই রাস্তায় ব্যবসার কারণে। সেই কারণে এদিন সকালে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সেখান থেকে উঠে যেতে বলা হয় আর কি। কৃষিজ পণ্য বিক্রিতে বাধা দেওয়া হয় রাস্তার ধারে কৃষিজ পণ্য বিক্রি করতে। তাই সেই পরিস্থিতিতেই কিন্তু উত্তেজনা চরমে পৌঁছালে কিন্তু কৃষকেরা একটা পর্যায়ে গিয়ে কিন্তু বুনিয়াদপুর থেকে রায়গঞ্জগামী রাজ্য সড়ক অবরোধ করেন। কৃষকদের যেটা দাবি, এটি সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতা, কারণ প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে কৃষক বাজারে পর্যাপ্ত জায়গা তৈরি করা যাতে পারে। প্রশাসনের তরফে কি আশ্বাস দেওয়া হয়েছে কৃষকদের? শেষ পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, স্থানীয় থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে অবিলম্বে তাদের দাবি মানা হবে, এবং তাদের যেটা দাবি যে কৃষক বাজারের ভিতরে পর্যাপ্ত জায়গা তৈরি করতে হবে এবং তাদের অন্তত মাথা গোজার মতো একটা জায়গা দিতে হবে, যাতে করে তারা দূর দূরান্ত থেকে আসার পরে এখানে তাদের কৃষিজ পণ্য সুষ্ঠুভাবে বিক্রি করতে পারেন। সেই দাবির পরবর্তীতে কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে রাস্তা অবরোধ থাকার পরবর্তীতে এই অবরোধ উঠে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়। একদমই, ধন্যবাদ জানাবো ধ্রুবজ্যোতি। বুনিয়াদপুরে রাজ্য সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ এবং কৃষিজ পণ্য কেনাবেচার কারণে চলাচলের সমস্যা বাড়ছে। শনিবার অভিযোগের ভিত্তিতেই পুলিশের পক্ষ থেকে কৃষকদের রাস্তা ছেড়ে কৃষিজ পণ্য কেনাবেচা করতে বলা হয়, এবং তারপরেই কৃষকরা তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং বাজারের ভিতরেও কৃষকদের বসার উপযুক্ত জায়গা নেই, এর দায় সম্পূর্ণ প্রশাসনের, এমনটা অভিযোগ জানান কৃষকরা। পুলিশের আশ্বাসে পরবর্তীতে অবরোধ প্রত্যাহার করেন কৃষকরা।